হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ফিশ ফ্রাই করে দেখাবো। এটা ক্রিস্পি মশলাদার ফিশ ফ্রাই, খুব একটা ঝামেলার কিছু নেই, খুবই সহজ রেসিপি। চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। সবার প্রথমে আমরা মশলা তৈরি করে নেব ফিশ ফ্রাই করার জন্য। তার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে সবার প্রথমে নেব আমরা লাল লঙ্কার গুঁড়ো। আমি 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি, আপনি আপনার স্বাদ মতো নিয়ে নেবেন। 1/2 টিস্পুনের থেকে একটু কম আমরা নেব হলুদ গুঁড়ো। 1/2 টিস্পুন ভরে নেব ধনে গুঁড়ো। আর এর সঙ্গে নেব আমরা গরম মশলা। আমি যেটা নিচ্ছি এটা শাহী গরম মশলা, ঘরে বানানো। এটা আমি নিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু কম। এবার আমরা নেব রসুন পাউডার আর আদা পাউডার। 1/2 টিস্পুনের থেকে একটু কম রসুন পাউডার নিচ্ছি, আর 1/4 টিস্পুন মতো নেব আদা পাউডার। আপনি এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। দুটো মিলিয়ে 1 টিস্পুন ভরে নেবেন। আর এবার আমরা নেব 1 টিস্পুন ভরে কর্নফ্লাওয়ার। আর নেব আমরা 1 টিস্পুন চালের গুঁড়ো, মানে যেটাকে আমরা চালের আটা বলে থাকি। এর সঙ্গে সঙ্গে আমি 4-5টা কারি পাতা কুচিয়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে দেব। আপনি চাইলে অল্প কিছু ধনে পাতাও দিতে পারেন। আমার কাছে ধনে পাতা ছিল না ফ্রেশ, তাই আমি অল্প কিছু, মানে 4-5টা কারি পাতা একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে নেব আমরা 1 টিস্পুন ভরে ভিনেগার। ভিনেগার নিচ্ছি আমি কারণ আমার কাছে লেবুর রস নেই। আপনার কাছে লেবু যদি থাকে তাহলে 1 টিস্পুন মতো লেবুর রস দিয়ে দেবেন। আর যদি কোনোটাই অ্যাভেলেবল না থাকে হাতের কাছে তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর সঙ্গে নিচ্ছি আমরা 1 টিস্পুন লবণ, এটা স্বাদ মতো নিয়ে নেবেন আপনার। আর যে আমি যে মশলাটা বানাচ্ছি এটা 1/2 কিলো মাছের জন্য বানাচ্ছি। ভালো করে মিশিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করব। পেস্টটা একেবারেই পাতলা করা চলবে না, একটু গাঢ় করেই পেস্টটা আমরা তৈরি করব। আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে, কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন, এরকমই হওয়া দরকার। এবার মশলাটা সাইডে রাখি। এই দেখুন আমার মাছগুলো, এটাকে নাইলোটিকা মাছ বলে। এর পেটের মধ্যে একটু ডিম বা পুরুষ মাছের ওই যে কেমন তেল মতো কিছু হয়, এই কারণে পেটটা খুব মোটা হয়। যাই হোক, মাছগুলোকে আমি কেটেছি। মাছের গায়ে দেখুন এই যে ছোট ছোট কাট লাগিয়ে দিয়েছি যাতে মাছের ভেতর পর্যন্ত মশলার স্বাদটা ঢোকে। আর কাটের ভেতর পর্যন্ত ভালো করে মশলাটা আমরা ঢুকিয়ে দেব। আর মাছের মাথাটা আমি কেটেছি, যে মাছের মাথার এই যে কানকোটা এটা আমি ফেলিনি, আপনি চাইলে ফেলে দিতে পারেন। আমি কানকোর ভেতরে যে ছাবাটা হয় যেটা ফিল্টার করে মাছ, জলকে ফিল্টার করে, ওটার মধ্যে একটু নোংরা থাকে, তো ওটা আমি খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিয়েছি। যদি আপনার ধোয়াতে একটুও সন্দেহ থাকে তাহলে আপনি এটা বের করে ফেলে দিতে পারেন। আমি খুব ভালো করে ঘষে ঘষে ধুয়েছি, এই কারণে আমি ফেলিনি। এর ভেতরেও আমি মশলাটা ঢুকিয়ে দিচ্ছি। ভালো করে মাছের সব দিকে মশলাটা আমরা ভালো করে পৌঁছে দেব। এই দেখুন এই জায়গাটা যদি আপনি চান ফেলে দিতে পারেন, কিন্তু আমি খুবই ভালো করে ঘষে ঘষে ধুয়েছি। হ্যাঁ, আর আমি যখন মাছটা ধুয়েছিলাম তখন লবণ জল দিয়ে ধুয়েছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা খুব ভালো করে ধোয়া খুব জরুরি। যাই হোক, আমি মাছের গায়ে ভালো করে মশলাটা লাগিয়ে দিয়েছি। এরকম করে 3টে মাছের গায়ে লাগিয়ে দেব। এই দেখুন আমি সমস্ত মাছের গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আমার পুরো মশলাটাই এখানে লেগে গেছে, কোনো মশলা বেঁচে নেই। এবার এখানে দেখুন আমি ইন্ডাকশনের ওপর ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব গরম করতে হবে, খুব বেশি গরম করতে হবে। কারণ কি, আমাদের ফ্রাই প্যানটা তো ননস্টিকের নয়, তাই খুব বেশি গরম করতে হবে যাতে তেল থেকে একেবারে ধোঁয়া ওড়ে। আর ভালো করে গরম করার পরে কিছুক্ষণের জন্য আমরা ঠান্ডা করে নেব, যাতে কোনো কিছু যদি আমরা এর মধ্যে দিই সেটা পুড়ে না যায়। একটু ঠান্ডা করে তারপরে আমরা মাছগুলো অ্যাড করব। কিছুক্ষণের জন্য হিটটা অফ করে দিয়েছিলাম, তেলটা একটু ঠান্ডা হয়েছে, একটু মানে কম গরম হয়েছে। যত বেশি গরম ছিল ধুয়ে দেওয়ার একেবারে ওই রকম নেই, একটু কম হয়েছে। তারপরে আমরা এখন মাছগুলো দেব, যাতে মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে নিচের সাইডটা পুড়ে না যায়। এই দেখুন এবার আমরা মাছগুলো অ্যাড করব, যতটা আসবে ততটা আমরা দিয়ে দেব।
এখানে দুটো মাছই ধরতে পারে, এর থেকে বেশি ধরবে না। তো দুটো মাছ আমি দিয়ে দিলাম। এবার কিছু সময়ের জন্য অপেক্ষা করব, নিচের সাইডটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন আমরা পাল্টাবো। মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা চামচটা চালাবো না, তাতে কি হবে মাছটা নিচের থেকে ভেঙে যাবে। হিটটাকে আমি মিডিয়ামে করে দিলাম। কিছুক্ষণ পর আমরা মাছটাকে পাল্টে দেব। মাছগুলো একেবারেই নিচে লাগবে না, আপনি দেখতে পাবেন, এই দেখুন একেবারেই নিচের সাইডে লাগেনি, আর মাছগুলো কোনো মতেই ভেঙে যাবে না এরকম করে করলে। যতই আপনি ননস্টিকের প্যান ইউজ না করেন তবু আপনার মাছগুলো একেবারেই ভাঙবে না। আর যদি আপনি ননস্টিকের প্যান ইউজ করেন তাহলে এ সমস্ত কিছু ভাবার কোনো দরকার নেই। দুই সাইডে আমরা খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। আর যেহেতু মাছের মাথাটা আছে, মাছের মাথাটা একেবারেই গোটা আছে, তো মাছের মাথাটা খুব ভালো করে সিদ্ধ হওয়াটা খুব জরুরি, কোনোভাবে কাঁচা থেকে না যায়। এ কারণে আমরা কি করব, মাছের মাথার উপরে একটু হালকা করে প্রেস করব। প্রেস করে করে আর হিটটা মিডিয়াম রেখে আমরা মোটামুটি যতক্ষণ পর্যন্ত আমাদের মনে না হয়, মোটামুটি কতক্ষণ হতে পারে, 7-8 মিনিটের মতো লাগতে পারে। সব দিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখুন আমি নিচের দিকটাও একটু ভেজে নিলাম, মাথাটা একটু হালকা করে প্রেস করব এরকম করে। এভাবে করলে মাথাটা একেবারে খুব ভালো করে ভাজা হয়ে যাবে, যে সাইজের মাছ সেই হিসেবে আমাদের খুব বেশি টেনশনের কোনো কারণ নেই। এরকম করে সুন্দর করে ভেজে নিয়ে আমরা তুলে নেব। আমাদের মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। এই দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। তুলে নিয়ে এই প্যানেই আমরা বাকি যে একটা মাছ আছে সেটাও ভেজে নেব। এটাও ভেজে তুলে নেব আমরা একইভাবে। এই দেখুন বন্ধুরা, আমি প্লেটে নিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। এটা ওপর দিয়ে খুবই ক্রিস্পি, আর ভেতরে মানে একেবারেই ডিহাইড্রেট হয়নি, মানে একেবারে শুষ্ক হয়ে যায়নি ভেতরে। ভেতরটা জুসি আছে কিন্তু ওপরটা খুব ক্রিস্পি হয়েছে। গরম গরম যদি আপনি মাছগুলোকে খান খুবই ভালো লাগবে। এইভাবে অবশ্যই একবার মাছ ভাজা ট্রাই করে দেখবেন। আর যদি আপনি আমার রেসিপি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।